গ্রামীণ স্তরের সাধারণ কর্মীদের মতামত গুরুত্ব দিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে কংগ্রেস দল। সবকটি পঞ্চায়েত এলাকাতে নির্বাচনে একা লড়াই করার প্রস্তুতি নিচ্ছে দল। শনিবার সাংবাদিকদের এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াই করার প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট হলেও রাজ্যে তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। শনিবার কংগ্রেস ভবনে আয়োজিত অসংগঠিত স্বাস্থ্য দপ্তরের ছাঁটাইকৃত কর্মীদের কর্মী সভা থেকে ঘোষণা করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিকে নির্বাচন পরিস্থিতি নিয়ে এদিনও কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন স্থানে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে কংগ্রেস কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তবে এসব করে কংগ্রেসকে দাবিয়ে রাখা যাবে না, সমস্ত ক্ষেত্রে লড়াই করবে কংগ্রেস, দাবি করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কি বা ইন্ডিয়া জোটকে বজায় থাকবে? পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে সেখানে সংঘাতের মানে একটা ষড়যন্ত্র চলছে, রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে। আমরা কালকে ডিজিপির যথার্থে সেগুলি নিয়েছি। রাজ্য নির্বাচন কমিশন এই ব্যাপারে সম্পূর্ণভাবে তারা নির্বাক ভূমিকা পালন করে যাচ্ছে, নিশ্চুপ। আমরা আবারও দেওয়া এটা আমরা অপেক্ষায় আছি। আমাদের দলের তরফ থেকেও আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে মনোনয়ন জমা দেব প্রতিটা। কংগ্রেস কি একাই লড়াই করবে? কংগ্রেসের লড়াই এটা সর্বভারতীয় ক্ষেত্রে, যদিও ইন্ডিয়া জোট, কিন্তু আমরা এই রাজ্যে যেহেতু লোকাল বডি নির্বাচন, আমরা তৃণমূল স্তরের নেতৃত্বকে প্রাধান্য দিয়েছি এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা এই নির্বাচনে লড়াই। স্বাস্থ্য দপ্তরের ছাঁটাইকৃত অসংগঠিত শ্রমিকদের নিয়ে আয়োজিত এদিনের সভাতে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।